কেমিস্ট্রি ইজ নট বিশ্বের প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস এইটের চ্যাপ্টার ওয়ানের শেষ অংশ, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অংশের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি আলোচনা করব তার আগে একটা গল্প বলি। তোমরা প্রত্যেকে দেখেছো যে জাহাজ জলের মধ্যে দিয়ে ভেসে যায়, কিন্তু যদি আমরা একটা লোহার টুকরোকে জলের মধ্যে ছেড়ে দিই সেটা কিন্তু ডুবে যায়। অপরদিকে কিন্তু কাঠের টুকরো আবার জলে ভাসে। তাহলে লোহার তৈরি জাহাজ জলে ভাসছে কিন্তু লোহার টুকরো ডুবে যাচ্ছে, আবার কাঠের টুকরো ডুবছে না, আবার কাঠের তৈরি নৌকাও ডুবে না, সেটাও ভাসে। তাহলে কোনো বস্তু জলে ভাসে, কোনো বস্তু আবার ডুবে যায়, এর কারণ কি? সেটাই কিন্তু লুকিয়ে আছে আজকের পড়াটার মধ্যে। আজকে আমরা পড়বো হচ্ছে প্লবতা, আর্কিমিডিসের নীতি এবং বস্তুর ভাষণ ও নিমজ্জন। তাহলে প্রথমে আমরা বুঝি যে একটা বস্তু ভাসছে আর একটা বস্তু ডুবে গেছে, এই দুয়ের মধ্যে তফাত কোথায়? এই দুয়ের মধ্যে আসলে তফাত হচ্ছে বস্তুর ওজন ও প্লবতার। তাহলে প্লবতাটা কি আমাদের বুঝতে হবে, কারণ ওজন কি আমরা জানি, ওজন কি? ওজন হচ্ছে যে বল দ্বারা বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আর প্লবতা হচ্ছে কোনো বস্তুকে আমরা যখন কোনো প্রবাহের মধ্যে নিমজ্জিত করার চেষ্টা করি, মানে সোজা বাংলায় ডোবানোর চেষ্টা করি, তখন সেই প্রবাহ বস্তুর ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেই বলটাই হচ্ছে প্লবতা। যদিও আমরা প্রবাহী প্রবাহী বারবার বলছি, প্রবাহী মানে আসলে তরল বা গ্যাস, আমরা বোঝার সুবিধার জন্য এখানে তরল বা জল দিয়ে বুঝবো। কীরকম ব্যাপার, ধরো এখানে জলের মধ্যে একটা ফুটবলকে দিলাম, এখন এই বায়ুভর্তি ফুটবলটা কিন্তু জলের মধ্যে ভাসে। কেন ভাসে? এই ফুটবলটাকে যখনই আমরা জলে ডুবিয়েছি তখন জল এর ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, এই ঊর্ধ্বমুখী বলটারই নাম হচ্ছে প্লবতা। আর বায়ু কী করছে, একে নিচের দিকে টানছে, সেটা হচ্ছে এর ওজন। ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে প্লবতা কি? প্লবতা হচ্ছে সবসময় বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়ারত বল। ভালো করে বুঝো, বস্তু ডুবুক আর ভাসুক, প্লবতা কিন্তু সবসময় কাজ করে ওজনের বিপরীত দিকে। অর্থাৎ কোনো বস্তুকে আমরা যখন স্থির তরল বা গ্যাসের মধ্যে, মানে প্রবাহের মধ্যে ডোবানোর চেষ্টা করি বা নিমজ্জিত করি, তখন সেই স্থির তরল বা গ্যাস যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেই ঊর্ধ্বমুখী বলই হচ্ছে প্লবতা। আর এই প্লবতা বল যখন ওজনের থেকে বেশি হয় তখনই কিন্তু বস্তু ভাসে, অর্থাৎ এই প্লবতা যখন গ্রেটার দেন ওজন হবে তখন কি হবে, বস্তু ভাসবে। কারণ কি? কারণ ওজন তাকে ডোবানোর চেষ্টা করছে আর প্লবতা তাকে ভাসিয়ে রাখার চেষ্টা করছে। তাহলে এই ভাসিয়ে রাখার ক্ষমতা যখন বেশি তখন সেটা ভাসবে, আর যখন প্লবতার থেকে ওজন বেশি তখন সেটা ডুবে যাবে। কিরকম ক্ষেত্রে? এখন এটাই যদি আমরা একটা লোহার বল নিই তখন কি প্লবতা কাজ করবে? না, তখনও প্লবতা কাজ করবে, প্লবতা ওপর দিকেই কাজ করবে, কিন্তু লোহার বলের ওজন হচ্ছে তার ওপর যে ক্রিয়ারত প্লবতা তার থেকে বেশি। ফলে লোহার বল আমরা যখনই নেবো, জল যদি এই পর্যন্ত থাকে লোহার বলটা এখানে এরকমভাবে ডুবে যাবে। কখন ডুববে? এখানেও কিন্তু প্লবতা কাজ করেছে, যখন লোহার বলটাকে আমরা ছেড়েছি তাহলে জলের ওপর এখানে জল রয়েছে, এখানে আমরা লোহার বলটাকে ছাড়লাম, প্লবতা কিন্তু তখন কাজ করছে, ওপর দিকেই কাজ করছে, এমন না যে প্লবতা নিচের দিকে কাজ করছে, কিন্তু ওজনটা নিচের দিকে কাজ করছে। এখন এখানে হচ্ছে ওজনটা বেশি, এক্ষেত্রে বাদ দাও, এই যে এখানে যখন আমরা লোহার বল নিলাম তখন কি, তখন হচ্ছে এই যে প্লবতা বল যেটা ঊর্ধ্বমুখে কাজ করছে
তার মানটা হচ্ছে ওজনের থেকে কম, তখন এটা ডুবে যাবে। আর এই দুই সমান হলে কি হবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে এইভাবে ভাসবে। এটা কোন ক্ষেত্র, যখন হচ্ছে বস্তুর ওজন এবং প্লাবতা সমান। তাহলে আশা করি প্লাবতা ব্যাপারটা কি কিছুটা বোঝা গেছে, যে প্লাবতা মানে একটা ঊর্ধ্বমুখী বল যা সবসময় বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে। প্লাবতার মান যদি বস্তুর ওজনের থেকে বেশি হয় তাহলে বস্তু ভাসবে, প্লাবতার মান যদি বস্তুর ওজনের থেকে কম হয় তাহলে বস্তু ডুববে। দুই সমান হলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। যদিও ভাসনের আরও কিছু শর্ত আছে, প্লাবতা ওজন ভরকেন্দ্রের মধ্যে সম্পর্ক, প্লাবতা কেন্দ্র ভরকেন্দ্র, সেগুলো তোমাদের ক্লাস এইটে আর নেই, ক্লাস নাইনে আবার সেগুলো আলোচনা করা হবে, যদিও সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। এবার আমরা আসি একটু আর্কিমিডিসের নীতি, কারণ প্লাবতার সঙ্গে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা কি, এখানে বলা হচ্ছে যে আমরা একটা বস্তুকে যদি বায়ুতে ওজন করি, ওজন করি, প্রথমেই বলছি আমরা কিন্তু ভর নির্ণয় করছি না, ওজন নির্ণয় করছি স্প্রিং তুলার সাহায্যে, এবং সেটাকে যদি আমরা কোনো একটা প্রবাহীর মধ্যে ডুবিয়ে দিই, এখানে প্রবাহী বলতে আমরা অবশ্যই তরলকেই বুঝি, গ্যাসকে বুঝি না, কারণ গ্যাস তো এমনিই রয়েছে। যে ধরো আমরা সেটাকে নিয়ে তেলে বা জলে ডুবিয়ে দিলাম, দেখবো তার ওজন কমে গেল। এবার প্রশ্ন হচ্ছে ভর তো কমছে না, তাহলে ওজন কমছে কেন? ভালো করে বোঝো ব্যাপারটা কীরকম। ধরো আমরা একটা এরকম একটা লোহার টুকরো নিলাম, লোহারই টুকরো দিয়ে বোঝাচ্ছি যেটা জলে ডুববে। ভাসার ক্ষেত্রে বের করার নিয়মটা অন্য, সেটা একটু মানে ক্লাস এইটা তোমাদের বুঝতে আসবে, যেখানে নিমজ্জক ব্যবহার করতে সেটা তোমাদের ক্লাস নাইনে আছে। ধরো এটাকে আমরা একটা স্প্রিং তুলা দিয়ে ওজন করলাম, দেখা গেল আমি এখানে দাগটা জিরো, ধরো এর ওজন আমরা দেখতে পেলাম বেরোলো 5 নিউটন। এবারে আমরা এই একই বস্তুকে জলে ডুবিয়ে দিলাম, মানে এখানটাতে জল দিয়ে ভরে দিলাম, তখন আমরা দেখলাম এর ওজনটা জল ছাড়া, এটা হচ্ছে বায়ুতে। আর জলে ধরো আমরা দেখলাম এর ওজন হচ্ছে 3 নিউটন, এটা জলে। এখন প্রশ্ন হচ্ছে জলে যখন ডুবিয়েছি এই ওজন কমলো কেন? আসলে এই যে প্লাবতা বল কাজ করেছিল সেই প্লাবতা বলের জন্যই কমেছে, কারণ যে ওজন সেটা কি বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল, সেটা নিচের দিকে কাজ করে, কেউ যদি দেখে ঠেলে কিছুটা ওপর দিকে তুলে দেয় তাহলে কি হবে, সেই টানার পরিমাণটা একটু কমে যাবে। মানে ধরো এটাকে এই পেনটাকে ধরো টানছে পৃথিবীর নিচের দিকে, আমি যদি হাত দিয়ে ঠেলে দিই কিছুটা, তাহলে এমনি অবস্থায় এর যা ওজন, আমি নিচে হাত ঠেকিয়ে রাখলে কি হবে, ওজন কম আসবে, ভর কিন্তু কমবে না, বারবার বলছি ওজন কমবে। তাহলে এই যে কমা এটা সংক্রান্ত যে নীতিটা কাজ করে তাকে বলে আর্কিমিডিসের নীতি। সেই নীতিটা কি, বলা হচ্ছে কোনো বস্তুকে স্থির তরল বা অন্য প্রবাহের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে, এটা কিন্তু পুরো ডোবালেও প্রযোজ্য, কিছুটা অংশ ডোবালেও প্রযোজ্য, বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এটা আমি বোর্ডে লিখি, কারণ এখানে অনেকগুলো শব্দ ধরে ধরে বোঝাতে হবে। সেটা কি, কোন বস্তুকে স্থির তরল বা প্রবাহী মধ্যে আংশিক বা সম্পূর্ণ রূপে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস
বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তাহলে কি কোন বস্তুকে স্থির তরল বা কোন প্রবাহীর মধ্যে আমরা নিমজ্জিত করব কিভাবে? এটা দেখো, আংশিক বা সম্পূর্ণরূপে, মানে পুরোটাও ডোবাতে পারি, কিছুটাও ডোবাতে পারি। যখনই ডুবিয়ে ওজন করবো, দেখবো ওজন কম আসছে, ওজনের আপাত হ্রাস ঘটবে। আপাত কারণ কি? প্রকৃতপক্ষে তো কমেনি, ওর মধ্যে ডোবানো আছে বলে মনে হচ্ছে কমে গেছে। এই আপাত হ্রাসটা কি? বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। মানে ডোবানোর জন্য যে সে পরিমাণ তরলকে অপসারণ করেছে, সেই তরলটার যে ওজন, বস্তুর ওজন ততটা কমে যাবে। মানে বস্তুর যতটা অংশ তরলের মধ্যে নিমজ্জিত হয়েছে, সেই অংশের যে আয়তন, সেই আয়তনের তরলের যে ভর, সেটা কমবে। মানে ধরো একটা বস্তুর যতটা তরলের মধ্যে দ্রবীভূত, সরি, নিমজ্জিত হয়েছে, তার ধরো আয়তন 5 সিসি, তাহলে ওই যে তরলটা তার 5 সিসির যে ওজন, সেই পরিমাণ ওজনই কিন্তু বস্তুর ওজন থেকে কমে যাবে। কারণ ওইটুকু তরলের যে ওজন সেটাই হচ্ছে প্লবতাবলের সঙ্গে সমান। অর্থাৎ বস্তুর প্লবতাবলটা কি? বস্তুর যে নিমজ্জিত অংশ, নিমজ্জিত অংশ কর্তৃক যে অপসারিত তরল, তার ওজন আর বস্তুর প্লবতাবল সমান। তাহলে প্লবতাবল কিসের সঙ্গে সমান? প্লবতাবল হচ্ছে বস্তুর দ্বারা, অবশ্যই নিমজ্জিত অংশ, বস্তুর দ্বারা, তারপরে ভালো করে লিখি, নিমজ্জিত অংশ বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তাহলে দেখো, আর্কিমিডিসের সূত্র থেকে আমরা কি প্রথমে বুঝতে পারলাম? সেটা হচ্ছে যে বস্তুকে যখন আমরা কোনো প্রবাহীর মধ্যে ডোবাচ্ছি, তরল বা গ্যাসে, মূলত আমরা এখানে তরলটাই বলছি, তখন বস্তুর ওজন কমছে। কেন কমছে? সেই তরল বা প্রবাহী বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। যে বলটা কি? যতটা নিমজ্জিত অংশ বস্তুর, মানে বস্তু যতটা তরলের মধ্যে ডুবেছে, সেই ডোবা অংশ যে পরিমাণ তরলকে অপসারিত করেছে, সেই অপসারিত তরলের যে ওজন, সেই পরিমাণই কিন্তু বস্তুর ওজনের হ্রাস ঘটবে। এই অংশে কিছু গাণিতিক সমস্যা করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়। আমি আজকের ভিডিওতে দুটো একটা গাণিতিক সমস্যা আলোচনা করব, ভিডিওটা একটু বড় হবে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তাহলে এখানে আমরা প্রথমে আর্কিমিডিসের সূত্রটাকে এভাবে বুঝলাম, জাস্ট একটা থিওরির আকারে। এবার আমরা এটাকে একটুখানি দৈনন্দিন জীবনে কিছু অ্যাপ্লিকেশন দিয়ে বুঝি, তাহলে ব্যাপারটা আরও সহজ হবে। কীরকম? ধরো তোমরা যদি কেউ কুয়ো থেকে জল তোলো, কীভাবে জল তুলতে হবে? এই কপিকল দিয়ে বা এমনি টেনে তুললেও হবে, বালতি ডুবিয়ে। দেখবে বালতিটা যতক্ষণ জলের মধ্যে ডুবে থাকে, ততক্ষণ তুলতে কষ্ট কম হয়। জল থেকে যে উঠে যায়, এবার তুলতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। ঠিক সেইভাবে যদি একটা জলপূর্ণ কলসি পুকুরের মধ্যে ডোবানো থাকে, ডোবানো অবস্থায় তাকে খুব সহজেই নাড়ানো যায়, কিন্তু জল থেকে তোলার পরে তার ওজন বেশি মনে হয়। আসলে কি, যখন সেটা জলের মধ্যে ডুবেছিল, তখন জল একটা ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ প্লবতা প্রয়োগ করে কিন্তু তার আপাত ওজনকে কমিয়ে দিয়েছিল। কিন্তু যখনই আমরা তুলে নিচ্ছি, তখন আর নেই, তখন শুধু বায়ু, তখন কিন্তু তার যে প্রকৃত ওজন, অর্থাৎ বায়ুর ওজনটাকে আমরা প্রকৃত ওজন ধরে নিই। যদিও বায়ু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, কিন্তু সেটা জলের তুলনায় নগণ্য, সেজন্য তখন কিন্তু আমাদের প্রকৃত ওজনটাকেই বইতে হচ্ছে, ফলে তখন কিন্তু বেশি ভারী মনে হচ্ছে। তাহলে
গাণিতিক সমস্যা কিরকম হতে পারে। ধরো একটা এক্সাম্পল আমরা বলছি যে একটা বস্তু ধরো ওজন আমরা বলছি 10 নিউটন। এবারে তার আয়তন ধরা যাক 2 মিটার কিউব, এটা তার আয়তন। তাহলে এই বস্তুটাকে আমরা যখন জলের মধ্যে ডোবাবো তখন এই 2 মিটার কিউব পরিমাণ জলের যে ভর, সরি জলের যে ওজন, সেই পরিমাণে কিন্তু ওজনের হ্রাস ঘটবে এখানে। অর্থাৎ ধরো এই 2 মিটার কিউব জলের ওজন ধরে নিলাম আমরা, ধরো সেটাকে x নিউটন। এটা বের করা তোমার সিলেবাসে নেই, এটার প্রথমে ঘনত্ব বের করতে হবে, সেই ঘনত্বর সঙ্গে আয়তনকে গুণ করলে তার ভর বেরোবে, সেই ভরের সঙ্গে জি কে গুণ করলে তবে ওজন বেরোবে। কিন্তু ধরে নিলাম আমরা এটা x নিউটন। তাহলে জলে নিমজ্জিত অবস্থায়, জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন, মানে এই বস্তুর ওজন কি হবে নিমজ্জিত অবস্থায়, বস্তুর ওজন x নিউটন। অর্থাৎ দেখো এই যে বস্তুটা আমরা ধরে নিচ্ছি পুরোপুরি ডুবেছে, হ্যাঁ এটা সম্পূর্ণ নিমজ্জিত, তাহলে এই 2 মিটার কিউব বস্তু যখনই আমরা জলে ডোবালাম কি করলো, সে 2 মিটার কিউব জলকে অপসারিত করলো। তাহলে সেই 2 মিটার কিউব জলের যেটা ওজন, বস্তুর যে প্রকৃত ওজন তার থেকে কিন্তু এই পরিমাণ ওজন কমে যাবে। এবারে এখান থেকেও কিন্তু তোমরা একটা কে ভাসবে কে ডুববে তার ধারণা করা যায়। কিরকম, ধরো যে বস্তুর ওজন তার থেকে অপসারিত তরলের ওজনের থেকে বা অপসারিত জলের ওজনের থেকে বেশি, মানে বস্তুর নিজের যা ওজন, যে পরিমাণ জলকে সে অপসারণ করে তার থেকে নিজের ওজন বেশি, তাহলে সে ডুবে যাবে। কারণ কি, অপসারিত জলের যে ওজন তা বস্তুর ওজনের থেকে কম, তার মানে প্লবতা কাজ করলেও সেটা কিন্তু বস্তুকে পুরোপুরি ভাসাতে পারবে না, ডুবে যাবে। আর বস্তুর যদি ওজন তার দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে কম হয় তার মানে কি, প্লবতা বলটা বেশি কাজ করবে বস্তুর ওজনের থেকে, তখন সেটা ভাসবে। এবারে খুব সহজে আমরা এটা কি করে বুঝবো, আসলে যে বস্তুর ঘনত্ব জলের থেকে কম সেই বস্তু জলে ভাসবে, যার ঘনত্ব জলের থেকে বেশি সে ডুববে। কারণ কি, কারণ হচ্ছে ঘনত্বের ফর্মুলা হচ্ছে, ভালো করে দেখো, ভর বাই আয়তন। এবারে আমরা যদি আয়তনটা মানে কি তার সমায়তন জল, তার মানে দুক্ষেত্রে আয়তনটা সমান, তাহলে আমরা একটা বস্তুকে ধরো প্রথম একটা বস্তু নিলাম, তার ঘনত্ব আমরা ধরলাম d1, তার ভর হচ্ছে m1 এবং তার আয়তন হচ্ছে v। জল আমরা যখন এটাকে জলের সঙ্গে কম্পেয়ার করছি তাহলে জলের ক্ষেত্রে d, তাহলে জলের ভরটা আর একটা অন্য আসবে, তাহলে এটাকে আমরা দিচ্ছি d ওয়াটার, m ওয়াটার ভি, কারণ ভিটা সমান, তাহলে এটাকে d1 ধরার দরকার, এটা d ওয়াটার ধরেছি। তাহলে এখান থেকে ভি এর মানটা দেখো, ভি এর মান হচ্ছে m/d, এখানে হচ্ছে ভি এর মান m/dw, তাহলে দুটো সমান। এবারে তাহলে m/mw কি আসবে, এই ডিটা উপরে উঠবে d/dw। তাহলে এবার দেখো যখন d এর মান কম তখন তাহলে m এর মানও কম, মানে এখানে আমরা দুটো ঘটনা লিখি,
যদি ডি লেস দেন ডি ডাব্লিউ হয় তাহলে কি হবে, এম ও লেস দেন এম ডাব্লিউ হবে, ঘনত্ব কম তার মানে তার ভরও কম। দেখো ভর কম হলে ওজন কম হবে, কারণ ওজনটা কি এম ইন্টু জি, জি তো প্রত্যেকের জন্য সমান না, সবাইকে পৃথিবীতে মাপছি, তার মানে এম এর মান কম, তার মানে হচ্ছে বস্তুর ওজন লেস দেন সম আয়তন, কারণ আয়তনটা কিন্তু সমান, দুজনের আয়তনকে ভি ধরেছিলাম, সম আয়তন জল, জলের ওজন, জলের ওজন, তাহলে এই ক্ষেত্রে কি হবে ভাসবে। তাহলে এখানে আমরা কি ইন্টারপ্রিটেশন পেলাম, ভাসবে, এটাই দেখো শুরুতে বলা হয়েছিল যে বস্তুর ওজন তার সম আয়তন জলের ওজনের থেকে যদি কম হয় সে বস্তু ভাসবে, কখন হবে তার ঘনত্ব যখন জলের থেকে কম, উল্টো যদি হয় অর্থাৎ বস্তুর ঘনত্ব যদি জলের ঘনত্ব থেকে বেশি হয় সে বস্তু জলে ডুববে। এখান থেকে আরও একটা জিনিস বের করা যায়, সেই বস্তুর কতটা অংশ জলে ডোবা অবস্থায় ভাসবে। যদি তোমরা এই অংশটা নিয়ে আরও বেশি কেউ ইন্টারেস্টেড হও, ক্লাস নাইনের আর্কিমিডিসের প্রিন্সিপালের ওপর ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি চেষ্টা করবো এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, সেখানে আরও বেশি সংখ্যক গাণিতিক উদাহরণ দিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে গাণিতিক উদাহরণের জন্য আলাদা করে ভিডিও করা হয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখলে আরও এর সম্পর্কে ডিটেলস ধারণা পাবে। তাহলে আশা করি আজকে ভিডিওটা থেকে তোমাদের আর্কিমিডিসের নীতি, প্লবতা এবং একটা বস্তু কখন ভাসবে কখন ডুববে তার মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে। যে শুরুতে আমরা যেটা বলেছিলাম যে একটা লোহার তৈরি জাহাজ জলে ভাসে কিন্তু লোহার টুকরো ডুবে যায়, এই ভিডিও থেকে তোমরা চেষ্টা করবে সেই উত্তরটাকে একটু খুঁজে বের করতে, কি কারণে এটা হতে পারে। আশা করি আজকের এই কনসেপ্ট যদি পুরোপুরি বুঝতে পারো তাহলে পারবে, যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, তাহলে আমরা এর পরের চ্যাপ্টারের ভিডিও যখন শুরু করবো আলাদা করে একটা পৃথক ভিডিও তোমাদের যার যার সমস্যা আছে নিয়ে বানিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা তা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিও, এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে আশা থাকবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে, যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।